পরবর্তী প্রজন্মে রকেট H-3 উৎক্ষেপণ বাতিল করেছে জাপান। রকেট জ্বালানির প্রজ্বলন সংক্রান্ত সমস্যার কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। H-3 রকেট জাপানের মহাকাশ সংস্থার H-2A মডেলের উত্তরসূরি। রকেটটি তৈরি করেছে মিৎসুবিশি হেভি এবং জাপান এরোস্পেস এক্সপ্রেসের এজেন্সি। একটি প্রাথমিকভাবে দুর্যোগ পর্যবেক্ষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্ভাবিত ইনফ্রাড্রেড সেন্সর সহ একটি অপটিক্যাল স্যাটেলাইট বহন করে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্তকরণেও ব্যবহার হতে পারে।